ধলাই উপনির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থী নিহারঞ্জন দাস মনোনয়ন প্রদান করার প্রাক মুহূর্তে এক সভা অনুষ্ঠিত হয়। এদিন মনোনয়ন জমা দেওয়ার পূর্বে শিলচর টাউন ক্লাবে সভায় ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, প্রদেশ প্রভারী হরিশ দ্বিবেদী সহ প্রদেশ ও জেলা নেতৃত্বদের উপস্থিতিতে প্রার্থী নিহারঞ্জন দাস কর্মকর্তাদের আশীর্বাদ চেয়ে নেন সেই সভায়। বক্তব্য রাখতে গিয়ে কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, ধলাইয়ে কার্যকর্তার উপস্থিতিতে নিশ্চিত হয়ে পড়েছেন যে ধলাইয়ে এবার বিজেপি প্রার্থীর জয় নিশ্চয়ই হবে। বরাকে বিজেপির রাজধানী হল ধলাই, যেখানে দীর্ঘদিন থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত করেছেন ধলাইয়ের জনগণ। উন্নয়নের স্বার্থে জনগণ বিজেপি প্রার্থী নিহারঞ্জন দাসকে 70,000 ভোটে জয়ী করবেন এবং ভোটদান করবেন বলে মন্তব্য করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সেই সাথে ধলাইয়ের জনগণ ধলাই বিধানসভা কেন্দ্রের সাংসদ এবং বিধায়ক দুজনকেই পেয়ে যাবেন। ধলাইয়ের উন্নয়নে বর্তমান সাংসদ নিজ কেন্দ্রের উন্নয়নে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, ঠিক তেমনি নিহারঞ্জন দাসও বিধায়ক পদে বিপুল ভোটে জয়ী হয়ে ধলাইয়ের উন্নয়নকে ত্বরান্বিত করতে সচেষ্ট ভূমিকা পালন করবেন বলে মন্তব্য করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। সেই সভায় অন্যান্যদের মধ্যেও বক্তব্য রাখেন প্রদেশ প্রভারী হরিশ দ্বিবেদী, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, প্রদেশ সম্পাদক কনাথ পুরকায়স্থ, জাতীয় কাউন্সিলের সদস্য রূপম সাহাসহ বরাকের প্রাক্তন এবং বর্তমান বিধায়কগণ। সভা শেষে দলীয় নেতৃত্বদের সাথে নিয়ে হাজার হাজার কার্যকর্তাদের নিয়ে শোভাযাত্রার মাধ্যমে আপনারা আপনাদের প্রিয় বিধায়ক যখন সাংসদ পাঁচবার জিতাইছে, এই ধলাই থেকে তো আপনারা 91 থেকে জিতাই আছে, প্রত্যেকটা ইলেকশনে বিজেপি জিতে, এইটা হলো ধলাইয়ের পরিষদ। তখন তো এটা উপনির্বাচন, এবার রেকর্ডটা করতে লাগে যে বিগত দিনে 30,000 চলেছে, 40,000 লিখে, এটা তো পরিমল্লা করো 60,000 নিচ্ছে, 64 যে আমার সবার লক্ষ্য যে নিহারদাকে আমি 70,000 ভোটে জিতাব। আমি বিজেপির ধলাই সব কার্যকর্তাকে ধন্যবাদ দিয়েছি, এখানে উপস্থিত ধলাইয়ের ভোটার আমার সবাই রাইজেকে আমি ধন্যবাদ দিয়েছি। আপনারা অত বছর থেকে 30-40 বছরে আপনারা সদায় আপনারা বিজেপির সঙ্গে কাজ করছে, আর এবার আমার দলে নিহারঞ্জন দাস হল একটা এডুকেটেড ছেলে, দলের সিনিয়র কার্যকর্তা, আর আমি জানি যে আপনার জন্য ধলাইয়ের জন্য কাজ করার যার মনে আশা আছে, এরকম একটা ছেলেকে আপনারা নমিনেশন পাঠিয়ে দিয়েছেন, আর আপনারা সৌভাগ্যবান যে একসঙ্গে ধলাই থেকে এমপিও পাবেন, এমএলএও পাবেন, আরো আপনারা যত দিল্লিতে পাঠাইল পরিমলদার মনটা চলায় ধলাই জন্য থাকে, যে ধলাইটাই ওর মেইন মানুষ, মেইন ধলাই জন্য পরিমলদার মনটা থাকে, তাহলে আপনারা আপনারা যে একটা সাংসদ কিন্তু দুইটা দুইটা এমএলএ পাবেন, পরিমলদারও থাকবে, নিহারাও থাকবে, একসঙ্গে এইভাবে ধলাই ডেভেলপমেন্ট হবে। ভারতীয় জনতা পার্টি আজকে বরাক ভ্যালির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নেতৃত্বে যেভাবে কাজ করছে আপনারা সবাই দেখছেন। আমার মুখ্যমন্ত্রী এখানে রাস্তাঘাট মাথাউরি বিভিন্ন কার্যালয় যেভাবে মিনি সেক্রেটারিয়েট, আজকে মিনি সেক্রেটারিয়েটের কথা চিন্তা করছে যে এখানে একটা মিনি সেক্রেটারিয়েট করতে লাগে বরাক ভ্যালিতে, যাতে বরাক ভ্যালির মানুষের ছোট ছোট কামের জন্য ডিসকুল যেতে লাগে না।
সঙ্গী হিসেবে আপনাদের আপনারা যে সঙ্গী হিসেবে যাবেন আমরাও যাব আমরা কেন আমরা যাব এই জন্য যে পরমের কাছে প্রার্থনা করব যে প্রভু আমাদেরকে আশীষ প্রদান করো আমাদেরকে শক্তি প্রদান করো যাদের এই উপনির্বাচনে অন্যান্য দলের যারা প্রার্থী হবেন তাদেরকে এক বিশাল সময় ব্যবধানে পরাভূত করে আমাদের প্রার্থীকে বিজয়ী করে নিয়েছে আমরা ভাই মিলে ওনাকে সঙ্গ দেবো এই জন্য যে আমরা একেবারে লাস্ট পঙ্ক্তিতে যারা আছি পঙ্ক্তিকে যারা এখানে আমরা জেলা স্তরের বলেন আর মন্ডলের বলেন তিন মন্ডল বলেন আমরা সবাই দায়িত্ব নেব কারণ আমরা সবাই এখানে যারা আছি আমরা সবাই কর্তা আমাদের মাধ্যমে যাতে নিহার বাবু রেকর্ড এখানে বলা হয়েছে আমি সময় নেব যে ধলাই সমষ্টি শুধু দুবার ধলাই গিয়েছে এই কাজ ধলাই সমষ্টি থেকে মনে দেখুন 91 ইংরেজিতে বদ্রীনারায়ণ মহোদয় সমষ্টির নয়াদীপ থেকে সোনাইয়ে প্রার্থী হয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হয়ে সোনাইয়ের মতো জায়গা বিজয়ী হয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি ধলাই মণ্ডলের কর্মীদের প্রত্যেকের পরম পিতা ঈশ্বরের আশীর্বাদ আছে ওনার আশীর্বাদকে মাথাকে শিরে রেখে আমরা আজকে আজকে শুনব আর মনে ঈশ্বরের উদ্দেশ্যে পরম পিতার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করব যে আমাদের আশীর্বাদে আমরা আমাদের কর্ম তৎপর যেভাবে বিজয়ের ধ্বজা ধলাইতে আমরা 91 আজ পর্যন্ত আমরা উদ্দিন করে রেখে আমাদের উপর নির্বাচনে আমরা প্রতিদিনে যত হয়েছি তাই যে আরো আরো জীবন ঘটে আমরা যদি বিজয়ী হয়ে আসতে এই প্রার্থনা সবার কাছে থাকলো আমি বক্তব্যকে সময় एक मजबूत हाथों में देश का विकास देश आज पूरी दुनिया में हिंदुस्तान मोदी जी के नेतृत्व में अपना तिरंगा फहरा रहा है और असम में भी हमारे माननीय मुख्यमंत्री हेमंत शर्मा जी के नेतृत्व में आज असम विकास की नई नई गाथा आज जब कोई भी उद्योगपति बंबई में बैठ करके दिल्ली में बैठ करके वो सोचता है कि हमको कोई बड़ी फैक्ट्री नहीं है कोई उद्योग लगाना है तो हमारे लिए राज्य सबसे अच्छा जहां पर सुविधाएं भी हो जहां की कानून व्यवस्था भी अच्छी हो तो उस व्यक्ति के ध्यान में आता है ये असम के गुवाहाटी में लगाना चाहिए अभी आपने देखा टाटा के द्वारा सेमी कंडक्टर की जो फैक्ट्री लगने की बात हुई शिलान्यास भी हो गया 2-3 महीना पहले तो ऐसे तमाम काम आज असम में हो रहे हैं असम बहुत तेजी से विकास के रास्ते पर बढ़ रहा है और केवल विकास के रास्ते पर नहीं बढ़ रहा तो आज पूरे देश के लिए उदाहरण बन गया है असम आज तमाम लोग कहते हैं कि विकास करना हो तो असम जैसा निर्णय लेना हो तो असम के मुख्यमंत्री जैसा आज पूरे देश के लोग असम की सरकार का असम के मुख्यमंत्री का उदाहरण दे रहे हैं और इस नाते हम सबको अपने असम को अपने विधानसभा अपने जिले को निश्चित रूप से विकास के पथ पर और आगे ले जाना है और विकास पर नहीं विकास तो तब होता है जब शांति हो विकास तो तब होता है जब किसी प्रकार का कोई व्यवधान नहीं